প্রিয় সিসিমপুর বাসী এক জরুরি ঘোষণা বটতলাতে টিকাদান ক্যাম্প বসছে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ক্যাম্পে এসে টিকা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ভাই সব টিকা নাও সুস্থ থাকো টিকা নাও সুস্থ থাকো তোমরা চলে এসেছো বাহ তোমরা সবাই চলে এসেছো লাইনে দাঁড়াও দেখি লাইন লাইন সোজা শোনো টিকা দেওয়াটা কিন্তু খুব জরুরি পিঁপড়ের কামড়ের মতো সামান্য একটু ব্যথা লাগতে পারে তেমন ভয়ের কিছু না বলো কে আগে দিতে চাও ইকরি সবার আগে টিকা দিবে সাবাস এসো ইকরি ইকরি তোমার প্রিয় ছড়াটা একটু শোনাও দেখি ঘ্যাঙের ঘ্যাঙের ঘ্যাং ডাকছে কে লাবেন লম্বা লম্বা ঠ্যাং ঠান্ডা ঠান্ডা লাগছে তো হ্যাঁ তাই রে নাই রে না কোলা ব্যাঙের ছা ইকরির সাথে আরেকটি বার কথা বলে যা কই ডাক্তার ইকরি কি টিকা দাও ডাক্তার তো তোমাকে টিকা দিয়ে দিয়েছে ইকরি হ্যাঁ দিয়ে দিয়েছে কিন্তু ইকরি তো কিছু টেরই পেল না তুমি তো জানি ধন্যবাদ এই শোনো এখন আমি দেব হ্যাঁ না আমি দেব এই না না এভাবে হবে না সবাই লাইনে দাঁড়াও একজন একজন রায়া কই দাও দাও দিলাম তো টের পাওনি ওরে ছোট্ট একটা কুটুস করে লাগলো মনে হলো ওটাই ছিল বুঝি হ্যাঁ ওটাই আরে মনে হলো কোনো ব্যথাই পেলাম না এসো এসো তোমরাও টিকা নেবে এসো এসো শিখু এবার কিন্তু তোমার পালা তুমি নিশ্চয়ই সবার চাইতে বেশি সাহসী মানে ইয়ে আচ্ছা আমি একটু পরে আসছি শিখি শিখু না মানে আমার একটু একটু ভয় করছে তুমি না সেদিন বললে টিকা নেয়া খুব ভালো এখন তুমি নিজেই ভয় পাচ্ছ এই একটু পাচ্ছি আর কি শিখু এতে কোনো ভয়ের কিছু নেই তুমি তো ঠিকই বলেছিলে দেখলে না আমরা সবাই কেমন কুটুস কুটুস করে ইনজেকশন নিয়ে নিলাম এসো এসো তুমিও নেবে এসো সত্যি তো হ্যাঁ সত্যি বলছে দেখি দেখি আসলেই তো তেমন কোনো ব্যথাই তো আমি পেলাম না রায়া চলো চলো শিগগির সিসিমপুরে আর যারা যারা আছে তাদের কাছে গিয়ে বলতে হবে টিকা দিলে কোনো ব্যথা লাগে না রায়া চলো যাই চলো চলো এবার এবার নিশ্চয় আমার পালা তোমার বয়স কি পাঁচ বছরের মধ্যে বলে কি আমার বয়স তো পাঁচ বছরের থেকে অনেক বেশি তাহলে তো তোমাকে এই টিকা দেয়া যাবে না কেন কেন যাদের বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে এই টিকা শুধুমাত্র তাদের জন্য এবার বুঝতে পেরেছি আমি তাহলে কাজ করি হ্যাঁ সিসিমপুরে পাঁচ বছরের নিচে যারা আছে আমি সবাইকে খোঁজ নিয়ে আসি হ্যাঁ এই তো তুমি আমি গেলাম হ্যাঁ যাও যাও এবার আমার পালা